हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। बंधुरा आमी पायल और आज आमी तुम्हारे जोनो निये एसेछी अन्य एकटा रेसिपी, निरामिष कचु शाक। तो चलो शुरू करा जाक। प्रथमे आमरा कचु शाकटाके सिद्ध करे नेब। तो कचु शाकटाके किन्तु आमरा आगे केटे धुए परिष्कार करे रेखेछिलाम, एबार एटाके सिद्ध करे नेयार पाला। तो एखाने आमरा दिए दिलाम सामान्य परिमाणे नून। एबार आमरा ढाकनाटा दिए दिलाम। एबार बेश खानिकक्षण अपेक्षा करलाम। देखुन आमरा ढाकनाटाके खुले दिलाम, आमादेर कचुर शाकटा नरम हवा शुरू हो गेछे। एबार आमरा खुंतिर साहाज्ये एपिट ओपिट करे नेड़े देब एबं आबारो ढाका दिए देब। एबार आमरा बेश खानिकक्षण अपेक्षा करब। एबार देखुन बेश खानिकक्षण हये गेछे, आमरा ढाकनाटाके तुले निलाम। एबार देखुन जे आमादेर कचुर शाकटा किन्तु सिद्ध हये गेछे। आमरा गैसटा अफ करे देब एबं कचुर शाकटाके नामिये नेब। बंधुरा कचुर शाकटा ढालबार जन्य किन्तु एइरकम एकटा फुटो फुटो पात्र निले भालो हय, कारण এই রকম ফুটো ফুটো পাত্র হলে আমাদের কচু শাকের জলটা ঝরিয়ে নিতে খুবই সুবিধে হয়। তো এবার আমরা হাতার সাহায্যে চেপে চেপে ভালোভাবে কচু শাকের জলটাকে ঝরিয়ে নেব, যাতে আমাদের কচু শাকটা খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন আমরা কচু শাক থেকে জল বার করে নিয়েছি, এরকম অবস্থায় আছে। এবার আমরা চলে যাব কচু শাকটা রান্নায়। তো এবার আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। বন্ধুরা কচু শাকে কিন্তু একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন হয়, নয়তো কচু শাকটা টেস্ট কম হয়। তো এবার তেলটাতে দিয়ে দিলাম আমরা কিছু পরিমাণে বাদাম। বাদামটা আপনারা যেরকম মন চাইবে দেবেন, কেউ কম দেয় কেউ বেশি দেয়, যার যেরকম পছন্দ সে সেরকম দেয়। বাদামটা ভেজে তুলে নিলাম। এবার আমরা এতে দিয়ে দিলাম একে একে সমস্ত উপকরণগুলো। প্রথমে আমরা দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম আমরা শুকনো লঙ্কা, যেগুলোকে আমরা মাঝখান দিয়ে দুভাগ করে রেখেছিলাম। এবার যখন শুকনো লঙ্কাগুলো লাল হয়ে যাবে, তখন আমরা এতে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। এইবার দিয়ে দেব দেড় টেবিল চামচ মতো আদা বাটা। আদাটাই কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এবার মশলাটাকে আমরা ভালোভাবে কষাবো। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব এতে কোরানো নারকেল। নারকেলটা আমরা দেড় কাপ মতো নিয়েছিলাম। নারকেলটাকে দিয়ে আমরা মশলাটার সাথে মিশিয়ে নেব এবং মশলাটার সাথে নারকেলটাকে কষাতে থাকব, যতক্ষণ না নারকেলটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো। কচুর শাকটাকে দিয়ে আবার আমরা মশলাটার সাথে ভালোভাবে কষাতে থাকব এবং শুকনো পর্যন্ত অপেক্ষা করব। কচুর শাকটা যখন কিছুটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমরা এতে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলোকে দিয়ে আবার আমরা কচু শাকটার সাথে মেশাতে থাকব। এইবার দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমরা মিষ্টিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মিষ্টিটা আমাদের গলে গেছে, কচু শাকটাও শুকিয়ে গেছে, আমাদের কচু শাকটা রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা হলো আমাদের কচুর শাক, একটু কাছ থেকে দেখাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।